हेलो गाइज वेलकम टू माय चैनल तुम्हारा कैमन आछो आशा करछि खूब भालो आछो और आमिओ खूब भालो आछि हैशटैग पायल परिवारे तोमादेरके नतुन एकटा भिडियोर साथे अनेक स्वागत जानाच्छि और अनेक कदिनई प्राय पूजोर ब्लगई सब समय छाड़छिलाम कारण डेली ब्लग बोलते ओइगुलोई छाड़छिलाम एमनि घरोया कोनो काजकर्म तोमादेर साथे सेरकम भाबे शेयर करा होच्छिलो ना तो कि करबो बोलो माने घरेर काजकर्म डेली सेरकम भाबे तोमादेर मतो देखाबार माने तोमादेरके देखाबार मतो सेरकम किछु नेई ताई आर खूब एकटा शेयर करा हय ना तो देखते देखते तो आबार जगद्धात्री पूजाओ चले एलो तो ভাবছিলাম যে আজকে দেখতে যাবো জগদ্ধাত্রী ঠাকুর সেই কারণে বাবুর বাবাকেও বললাম যে তুমি মর্নিং ডিউটি করো তাহলে বিকালের দিকে একটু বেরোতে পারবো কিন্তু বিকালের দিকে আমার একটা মামা এলো বিয়ের নিমন্ত্রণ করতে তো সেই কারণে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল ওটা তোর কি ফোন দেখা ভাঙা ফোন এই দেখো মানে এইটুকানি বয়স থেকে ফোন আর হবে না কেন বলো আমি সবসময় ভিডিওতে এইভাবে কথা বলি ও সেইটা দেখে ও নিজে এইসব ভাঙা ফোন নিয়ে সেইসব কথাবার্তা গুলো বলে হ্যালো হাই গুড নাইট এরকম বলে তো যাই হোক যেটা বলছিলাম তো মামা নিমন্ত্রণ করতে হলো বিয়ে বাড়ি আছে তো বিয়েতে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদিও প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে যাবো কিনা ঠিকঠাক এখন মানে সেই চিন্তা ভাবনায় চলছে কারণ অনেকটা দূরই তো সেই কারণে তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে বিয়ের ব্লগটা শেয়ার করব আর এখন বলতে একটু ভাবছি যে ঠাকুর দেখতে যাবো কিনা তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব ঠাকুর দেখতে যাবো তো চলো দেখি একটু নিজের আগে চিন্তা ভাবনা করে নিই কারণ ঠান্ডাটা বাইরে প্রচুর পড়েছে এই বদমাসটাকে তো নিয়ে যেতে হবে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থেকেই থাকে তো দেখি যাওয়া যায় কিনা যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো যে আমরা আলোচনা করলাম ডিসিশন নিলাম না চলো একটু বাড়িতে যেহেতু মানে পুজোর জন্যও মর্নিংটা গেছিল যে বিকেলবেলার দিকে একটু বেরোবো হঠাৎ করে মামা এলো বলে ভাবছিলাম আর যাবো না তো না ও বললো যে ছুটি যেহেতু মানে সকালে যেহেতু ডিউটিটা করেছি চলো তাহলে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি সেই জন্য একটু রেডি হয়ে গেলাম তো দেখো এই ড্রেসটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই এই দুলটা পরেছি তো চলো বেশিক্ষণ থাকবো না কারণ বেরোতেই অনেকটা লেট হয়ে গেল আটটা হয়তো নটা দশটার মধ্যে চলে আসবো এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ওই যে চলে আসবো তো চলো যে কটায় ঠাকুর দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যাই খাই তাই তোমাদের সাথে শেয়ার করবো মানে যেটুকুনি যা বাইরে বেরিয়ে করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর রোডের উপরে এসে গেছি তো সব থেকে প্রথমে ঠাকুর দেখতে গেলি যেটা আমাদের সব থেকে ভালো লাগে দেখো লাইটিংগুলো তো এগুলো সেই পুজোর মানে দুর্গাপুজোর প্রথম থেকেই লাইটগুলো করা আছে মানে সাইডের লাইটগুলো আর এই লাইটগুলো দেখো পুজো উপলক্ষে নতুন করে সব করেছে তো লাইটগুলো ঠিক মতো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ দূর থেকে তুলছি তো পুরো মানে যেন মনে হচ্ছে হেজি হয়ে যাচ্ছে তো সামনে এলে কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু লাইটগুলো সামনে থেকে খুবই সুন্দর দেখো খুব ভালো লাগছে আর এই দিকে রাস্তাগুলোতে আমি আগে কখনো আসিনি এই ঠাকুর দেখতে জন্যই আসা তো আমরা দেখো একটা প্যান্ডেলের সামনে পুরোপুরি চলে এসেছি আর মানে বাইরেটা প্যান্ডেল বলতে নর্মালি প্যান্ডেল হয়েছে তেমন কিছু আহামরি নেই কিন্তু ঠাকুরটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে ভেতরটা দেখালেই তোমরা বুঝতে পারবে তো আমার তো খুবই ভালো লাগছে আর এখানে কি বলতো এই সাইডটায় সবাই মেয়েছেলেরা মানে মেয়েরা বসে আছে আর এখানে পুজো হচ্ছে আর দেখো এখানে মানে কত বড় বড় বাতি জ্বলছে অনেক কটা প্রায় মোমবাতি জ্বলছে তো দেখতেও মানে খুব সুন্দর লাগছে আর এখানে কি বলতো মনে হয় সন্ধ্যা আরতি পুজো শুরু হবে সেই কারণে সব রকম প্রস্তুতি চলছে মানে হোম যজ্ঞ মনে হয় না হোম না কি হয় না সেইগুলো হবে সমস্ত রকম ব্রাহ্মণ মশাই দেখছি দেখো জোগাড় করছে সমস্ত রকম তো আমি বললাম একটু দাঁড়াও এখানে যদি পুজো হয় তো দেখবো তো পুজো তো হতে দেরি আছে সেই কারণে বাইরে বেরিয়ে এলাম আর এরা এখানে প্রসাদ দিল তো আমরা খেলাম প্রসাদটা আর এটা কি বলতো এটাও একটা পাশে মানে ওই রাস্তাতেই পাশে একটা ঠাকুর তো এর লাইটটা তো আরও সুন্দর হয়েছে লাইটিংটা তো আমার তো জাস্ট ওয়াও লাগছে লাইটটা দেখতে তোমাদের আশা করছি ভালো লাগবে খুব সুন্দর দেখতে লাগছিলো আর এটাও মানে এই ঠাকুরটাও আমি প্রথম এলাম এই এটা হচ্ছে প্রভাতী সঙ্গ আমি প্রথমবারই এলাম তো দেখতে খুবই সুন্দর লাগছে আর আগেরটার থেকেও এর ভেতরটা দেখো আরও সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো চারিদিকে ফুল দিয়ে রিবন দিয়ে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এর মায়ের মুখটাও খুব সুন্দর ছোট্টর মধ্যে মুখটা আগের মায়ের মুখগুলো যেমন বড় ছিল তেমনি এটা খুব সুন্দর ¶¶
আপনাদের সাথে কথা বলিনি, কারণ ওখানে ঢাক বাজছিল। আমি বললাম না, ঢাকের আওয়াজটা শুনতে ভালো লাগছে, মানে একটা পুজো পুজো রক্ত বোঝাই যায়, আর ঢাকের আওয়াজটা শুনতেও ভালো লাগে, সেই কারণে ওখানটার মিউট করিনি। আর ওখানে কি বলতো, বললাম না সন্ধ্যা আরতি হয়েছিল বলে মানে প্রদীপতে তাপ দেওয়া হচ্ছিল, তো সেটা আমরা একটু নিলাম, বাবুকে একটু দিলাম, আমি একটু নিলাম, ওর বাবা একটু নিল। তো দেখো, এরপর আমরা অন্য একটা ঠাকুরতলায় এসেছি। এটা মানে কি বলতো, একটা দুর্গা ঠাকুরও হয় এখানে, জগদ্ধাত্রী ঠাকুরও হয়, একটা মানে ক্লাব টাইপের বলতে পারো, আমি তো ঠিক জানি না এটা, তবে একটা, এটা মানে কোনো প্যান্ডেল নয়, এটা মন্দিরের মধ্যেই। এমনি 12 মাস কোনো ঠাকুর থাকে না, কিন্তু যে কোনো পুজো বলো, দুর্গা জগদ্ধাত্রীর প্রত্যেকটা পুজোই এখানে হয়, তো খুবই সুন্দর। তো ওটাও আমাদের দেখা হয়ে গেল। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। দেখো সামনে এই যে অনেক ছোট ছোট ঠাকুরই হয়, ছোট বলতে কি, হয়তো প্যান্ডেলটা ছোট কিন্তু ঠাকুরটা যথেষ্ট সুন্দর। দেখো এই মায়ের মুখটাও কত সুন্দরভাবে করা হয়েছে, মানে বেশিরভাগ জগদ্ধাত্রী মায়ের মুখগুলি দেখবে খুব সুন্দর আর বড় বড় করে করা হয়। তো এটা আমরা আর একটু অন্য সাইড চলে এসেছি, তো এখানে লাইটিংগুলো আরোই সুন্দর করা হয়েছে। দেখো এটা রাস্তার ওপর থেকে দেখা যাচ্ছে, তো আমরা ভেতরটায় যাব। তো দেখো এখানে একটা যে দেখতে পাচ্ছ না সামনে লাইট, মানে জল দিয়ে লাইটের একটা ডিজাইন করেছে, তো আমার ছেলে গিয়ে সঙ্গে সঙ্গে জলটা মানে ঘাটতে আরম্ভ করে দিয়েছে, তো আমি তো সরিয়ে আনলাম, কারণ কোথায় কী কারেন্টের থাকে। তো দেখো আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর কি বলতো, এটা একটা বড় মাঠ টাইপের, ওই জন্য সামনেটায় অনেক বসার জায়গা আছে, অনেকে বসে আছে। তো আমি ছেলেটাকে এটা দেখাচ্ছিলাম যে হাত দিও না তুমি। আর এখানেও, এখানে সন্ধ্যারতি হচ্ছে, এখানেও মানে পুজো হয়ে গেছে, হয়তো কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আরও সামনে কয়েকটা ঠাকুর আছে, সেগুলো দেখতে হবে। আর লেট করে তো বেরিয়েছি, অনেকটাই প্রায় রাত হয়ে যাবে। তো দেখো এখানে মানে আরেকদিকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো এখানে কি বলতো, শুধু যে গ্রামের লোক তা নয়, মানে যারাই আসবে তারাই খেতে পারবে, কিন্তু আমরা যাইনি, যেহেতু ছেলে আছে, ও বসলি আগের দিন যা করছিল খিচুড়ি খেয়ে, সে কারণে আর বসলাম না, আমরা বেরিয়ে এসেছি। তো সামনে আরও কয়েকটা ঠাকুর আছে, সেগুলো আমরা দেখব। তো দেখো এখানে সামনে এসে গেছি, আর সামনে একটা মানে এই যে জিনিসগুলো এবার দেখাবো তোমাদেরকে, আমার নিজেরই হাসি পাচ্ছে। দেখো তো আমি ছেলেকে, এই যে একটা বাচ্চা ছেলে মানে কাঁসর বাজাচ্ছে আর তার বাবা সাথে আছে, এটা ঢাক বাজাচ্ছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর যে এরকম যে বাজাচ্ছে না, আমার বাবু তো দেখি কী ভয় পাচ্ছে, দেখো আমি টেনে টেনে নিয়ে আসছি, ও কোনো মতেই আসবে না। তো যাই হোক, ওর বাবা বললো যাকে ওকে টানতে হয় না, ভয় পাচ্ছে ছেলেটা, কিন্তু আমার খুব ভালো লাগছিলো যে ভয় পাচ্ছিল, তো সেই কারণে বলছিলাম না দেখ কিচ্ছু হবে না। দেখো তোমাদেরও আশা করছি ভালো লাগবে জিনিসটা দেখতে, আমার তো খুবই ভালো লাগছিলো। আর এই সামনে কি বলতো, অনেক মানে অনেকটা জায়গা দিয়ে সামনে প্যান্ডেলটা আছে, মানে এটা সামনে ঢুকতে গেলে তার সামনে প্যান্ডেলটা পড়বে, তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানেই অনেকক্ষণ প্রায় আমরা দাঁড়িয়েছিলাম যেহেতু ভালো লাগছিলো দেখতে। আর সামনে আরও কয়েকটা ডিজাইন করেছে, এই দেখো এইটা, এটাও এটাও মানে জলের কিছু একটা দিয়ে ভেতরে ঘুরছে, এটাও খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা এখন পুরো মানে রোডটায় ধরতে গেলে লাইট আর লাইট, দেখো চারিদিকে লাইট, মানে যেখানে ঠাকুর হয়েছে সেখানে তো লাইট আছে, যেখানে ঠাকুরানি সেখানেও লাইটিং করেছে খুব সুন্দর। আর এই দেখো বলছিলাম না যে সামনে ওই ডিজাইনটা, এইটা প্যান্ডেল, তো এই প্যান্ডেলটা তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে, দেখো কত সুন্দর, এটা দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর দেখতে লাগছে ভেতরটা। দেখো সামনেই একটা মানে গণেশ জলের ওপরে ঘুরছে, এটাতেও আমার ছেলে দেখো সামনেই চলে ঠাকুরটা, দেখো সামনে থেকে কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে মনে হয় যত সম্ভব পুজো হয়ে গেছে, কারণ ওইদিকে ফাংশন হচ্ছে, সেই কারণে এখানে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে, কারণ ওই ঠাকুরগুলো দেখে আস্তে আস্তে মিনিমাম এখানে 9:30 বেজে গেছে, সেই কারণে এখানে পুজোটা হয়ে গেছে, কারণ একটা সময়ের মধ্যে পুজোটা হয়। তো ওগুলো তো আগে গেছিলাম বলে দেখতে পেয়েছিলাম, তো এখানে হয়ে গেছে পুজোটা, অন্যদিকে ফাংশন হচ্ছে। তো চলো আমরা একটু বাইরের দিকে যাই, কারণ অনেকক্ষণই ভেতর দিকে আছি, বাইরের দিকে যাই দেখি, এবার টুকটাক যদি কিছু খেলনা বসে বা খাবার বসে সেগুলোও একটু খেতে হবে বা কিনতে হবে। আর দেখো চলে এসেছি এবার বাইরে, আর বলছিলাম না তোমাদেরকে যে ফাংশন হচ্ছিলো, তো এখানে অর্কেস্ট্রা উঠেছে, গান গাইছে, তো আমি আর গানগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ কি এক্ষুনি কপিরাইট চলে আসবে, সেই কারণে আর দিলাম না। তো মোটামুটি আমাদের ঠাকুর দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে,
তো এবার যাচ্ছি সামনের দিকে, যদি কোনো খাবার কিছু থাকে বা কোনো রকম কোনো মানে দোকান এখানে ঠিকঠাক বসেনি খেলনাপাতি যে বা ছেলেটাকে কিছু কিনে দেবো। তো বন্ধুরা দেখো অনেক ঠাকুর দেখা হয়ে গেছে মোটামুটি, তো এখন চলে এসেছি একটুখানি খাবার খেতে। তো এখানে পুরোপুরি অন্ধকার, তো চাউমিনের অর্ডার করেছি, চাউমিন আসছে, তো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি, ঠিক আছে? আর তোমাদেরকে চাউমিনের কথা কি বলবো, এত জঘন্য বানিয়েছে মানে খাবো না ফেলে দেবো বুঝতে পারছি না। যাই হোক এক চামচ দু চামচ খেয়ে মোটামুটি ফেলেই দেবো ভাবছি। তো বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম, এখন বাজে তোমার 11:20, এই দেখো এই মাত্র বাড়ি এলাম। তো এবার এসে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে বাড়িতেই খাবার খাবো, কারণ বাইরে কিছু খাইনি, শুধু চাউমিনটা নিয়েছিলাম, কিন্তু তাও নিয়েছিলাম একদম বেকার খেতে, চাউটা একদমই ভালো লাগেনি। আর তার মধ্যে ছেলে লঙ্কা খেয়ে ফেলেছিল, সে এক কাণ্ড ঘটেছিল। দাঁড়াও তোমাদের সাথে পরে সব কথা বলছি, আগে ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি বলতে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এই দেখো খাবার নিয়ে চলে এসেছে। এই যে রুটি আছে, সন্দেশ আছে, আর এইতে তরকারি আছে, দুজনকার একসাথেই আছে, তো খেয়ে নেব। আর তোমাদের হয়তো একটুখানি দেখতে প্রবলেম হতে পারে আলোটা অন্ধকার, কারণ কি এসেছি জানি না, হঠাৎ খুব পাহাত পায়ে যন্ত্রণা হচ্ছে, মনে হয় ঠান্ডা লেগে গেছে সেই কারণে। তো বেশি আর কথা বলছি না, পাহাত পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, যা করে খাবারটা খেয়ে দেখি একটু শুয়ে পড়বো, তারপর তো ফোনে টুকটাক কাজ আছে যেগুলো রাত্রে একটু করতে হয়। তো বন্ধুরা তোমাদের একটা কথা প্রথমে বলাই হয়নি, আমি পুরো ভুলে গেছি, লাস্টে বলছি, তোমরা কিছু প্লিজ মনে করো না, তোমাদের সকলকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কারণ কি বলতো, যখন যাওয়ার সময় বলতে গিয়ে আমি সত্যি ভুলে গেছি কথাটা বলতে, সে কারণে তোমাদেরকে এখন বলে দিলাম। তো তোমরা তো আমার বন্ধু, আমরা আমি জানি তোমরা কিছু মনে করবে না। তো তোমরাও কেমন জগদ্ধাত্রী পুজোতে এনজয় করলে সেটা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো চলো আজকে আর বেশি কথা বলছি না, খেয়ে নিই, হাত পা যন্ত্রণার জন্য শুয়ে পড়বো, কমলে ভালো, না কমলে তো আবার একটা ওষুধ খেতে হবে। তো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, বাই বাই, গুড নাইট।